আসসালামু আলাইকুম। জয় মন্ডল, জয় মন্ডল আপনাকে যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করুন। হ্যাঁ, নমস্কার সবাইকে। জি আপনাকে নমস্কার বলার, আমি আমার আপনাকে কথা নমস্কার শুনতে বললাম পাচ্ছেন? একটা একটা আপনাকে নমস্কার বললাম একটা কারণে। আমার জানা মতে নমস্কার কোনো ইয়ে না, মানে নমস্কার কোনো এমন কোনো গ্রিটিং না যেটা হচ্ছে সাম্প্রদায়িক, যে আপনি কোনো অমুসলিমকে মানে অহিন্দুকে দিতে পারবেন না। আমার জানা মতো এরকমটা আপনি যে কাউকে নমস্কার দিতে পারেন। দেখুন, আমি নিজের পক্ষে এটার নমস্কার মধ্যে এটার মধ্যে এত কিছু নেই। নমস্কার মানে আর কি একটা মানে ভ্রাতৃত্ব বোধ বলুন বা সৌহার্দ্য বোধ বলুন, যাই বলুন, একটা মানে একটা গ্রিটিংস আর কি আপনারা এক হয়তোবা খেয়াল কথায়। করছেন, আপনারা হয়তোবা খেয়াল করছেন যে আমাকে সালাম দিলে আমি সালাম সালাম উত্তর দিই না, কারণ সালাম একটা সাম্প্রদায়িক গ্রিটিং, এটা হচ্ছে শুধুমাত্র মুসলিম মুসলিমকে দিবে। এই জন্য আমাকে সালাম দিলে আমি সালাম দিই না, এই সাম্প্রদায়িকতার মধ্যে নেই। বাট আচ্ছা, এটা যদি এটা একটা কোনো এটা গ্রিটিং, একটা গ্রিটিংস। ওকে, যদি এরকম কোনো গ্রিটিং থাকে, গ্রিটিং এর মধ্যে সাম্প্রদায়িকতা না থাকে ফাইন, আমার সম্পর্কে কোনো সমস্যা নেই। হ্যাঁ জয় মন্ডল ভাই, প্লিজ বলুন। আরে দেখুন, আপনাদের আলোচনা বা আমি শুনি বা দেখি, আমি জানি ব্যাপারটা, এটা নিয়ে এতটা ইয়ে করার কিছু নেই। তো আমার কতগুলো জিনিস জানার আছে। যে ধরুন এই যে সৃষ্টিকর্তা, যে আপনারা ধরুন মানেন না যে গ্রন্থ অনুযায়ী যেগুলো আর কি, তো আপনারা কিভাবে এগুলোকে দেখেন? অন্ধবিশ্বাস হিসেবে দেখি, দাবি করা মানুষের, র্যান্ডম মানুষের দাবি করা র্যান্ডম অন্ধবিশ্বাস। আচ্ছা, আমি আমার কি মনে হয় যে মানে সব হোলি বুক গুলো যেগুলো বলেন আর কি, সবাই বলে আর কি, তো তাদের মধ্যে কি কিছুই ভালো নেই? থাকতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মানে মেক যেগুলো দ্যাট হোলি আমাদের বুক জীবনে হয়তো কিছুটা প্রভাব ফেলতে পারে, মানে এরকম কিছু আছে? থাকতে পারে। বাট দেখেন, এমন ধরেন কোন, আপনি বলতেছেন, মানে আমি বলছিলাম যে এমন কোন ভালো কিছু কি ধর্মগ্রন্থতে আপনি পান যে জিনিসটা হলো আপনার বিবেক বুদ্ধি না খাটায় পান না, মানে আদার ওয়ে কোনো, আদার কোনো মিন্স নাই, শুধুমাত্র ওয়ে হচ্ছে ওই ধর্মগ্রন্থটা, এমন না কোনো কিছু কি কিছু ভালো ক্ষেত্রে কিছু এমন আছে? হয়। দেখুন, যেমন টিচার আর কি একজন পড়ান, তো অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে ভয়ে পড়াশোনা করে, অনেকে শ্রদ্ধাতে পড়াশোনা করে, যে আমার যে কাজটা আমাকে দেওয়া হয়েছে এটা যদি না করি, হোম টাস্ক যেটা, তাহলে স্যার কিন্তু আমাকে শাস্তি দেবে, মানে এই ব্যাপারতেও করা হয়। তো সেটা তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যে না, কাজটা তো হচ্ছে পুরোটাই যে এইভাবে হয় সমস্ত স্টুডেন্টই যে একই হবে সেটা তো না হতো। আপনাকে এই প্রশ্ন করা তো আপনি বলতেছেন ভালো কাজ খারাপ কাজ মানুষ ভয় করতেছেন নাকি ভয় করতেছেন, এটা না। আপনি প্রথমে বলেছিলেন যে ধর্মগ্রন্থ কি কেন কোনো ভালো কোনো কথা নাই, ভালো কোনো কিছু নাই যেটা আপনার জীবনের জন্য ভালো। ইন্দ্রানী ভাই আপনাকে যে প্রশ্নটা করছে, হ্যাঁ, ধর্মগ্রন্থ তারপর কি উনি এমন বললেন কোনো, যে নিজে নিজে কি ভাবনা চিন্তা করে এটা করা যায় না, তো আমি সেটাতে তো উত্তর দিলাম যে একজন টিচার ধরুন। না, এটা প্রশ্ন করে নাই উনি, প্রশ্ন করে নাই উনি করছে, ধর্মগ্রন্থ যে জিনিসটাকে ভালো বলে আইডেন্টিফাই করা হয়েছে সেটা কি বিবেক বুদ্ধি ব্যবহার না করে আমরা জানতে পারতাম না যে এই জিনিসটা ভালো, এই কাজটা করা ভালো বা এই কাজটা করা খারাপ, এটা কেবল বিবেক বুদ্ধি ব্যবহার করে বের করতে পারতাম না। ধরেন ধর্মগ্রন্থ হ্যাঁ বলা হ্যাঁ, হয়েছে তো যে, এটাই তো আমি আমি তো আপনাকে বললাম যে বিবেক বুদ্ধিতে আমি হয়তো জানি, কিন্তু আমি আমি হয়তো হ্যাঁ করতে পারছি না, জানা যাবে, তো সেটার জন্যই হয়তো। অবশ্যই জানা অবশ্যই, যাবে কেন কিন্তু, জানা যাবে না, 100 বার জানা যাবে, হ্যাঁ তাহলে এটাই তো আপনাকে ধর্মগ্রন্থ। জিজ্ঞেস করতে কিন্তু চাইছি। কিন্তু কিন্তু সেটাকে যে কাজে লাগানো, মানে একটা ভয় হতে পারে, একটা এটা শ্রদ্ধার সাথে ডিফারেন্ট, হতে পারে, এটা ডিফারেন্ট কথা যে হ্যাঁ এটাকে কাজে ডিফারেন্ট লাগানো, টপিক, যে এটা ডিফারেন্ট টপিক। এটা এটা কাজে লাগানো কিনা। বাট ভাই হ্যাঁ হইতে পারে, হইতে পারে যে যারা ধর্মগ্রন্থ বিশ্বাস করে তারা হইতে পারে যে ওইটাকে বেশি কাজে লাগাইতে পারে, হইতে পারে। বাট আমরা তো এর বিপরীতে আর বেশি ইয়ে দেখি, বিপরীতে আরো বেশি প্রমাণ দেখি। আমরা দেখি মাদ্রাসার মধ্যে ধর্ষণ, আমরা দেখি মন্দিরের মধ্যে ধর্ষণ, আমরা দেখি এই যে যারা ধার্মিক, ইন্ডিয়া ভারত পাকিস্তান এই দেশগুলো যে ধার্মিক যেগুলো সেগুলো হয় বেশিরভাগ উগ্র, মারামারি কাটাকাটি, অন্যের উপর ধর্ম চাপায় দেওয়া, তারপর হচ্ছে দুর্নীতি দুর্নীতি করা, এগুলাতে তারা টপ নট সবার আগে, সবার উপরে। হ্যাঁ অবশ্যই, এই কথাগুলো তো একদম সত্যি, মানে সেগুলো তো আমি তালিকা, এগুলো দেশের তো আমি সুখী তো মানে দেশের আজকালই তালিকাটা দেখে চলেছি। তো জয় ভাই, ইট আপনি, ডাজন্ট, আমি একটা জিনিস শুনেন, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি কোনো ব্যক্তিকে ভিতর থেকে ভালো করতে চান, মানে সে ব্যক্তিটা কোনো সময় অপরাধ করবে না, এটা যদি করতে চান, আপনার বাচ্চাকে দিয়ে আপনি ট্রাই করেন, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা কোনো অপরাধ করবে না, তাহলে আপনি তাকে ন্যায় নীতির শিক্ষাটা দিতে হবে, নট আপনি তাকে ভয় দেখাবেন যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমি চুরি করব। আপনার বাচ্চা যদি জানে যে চুরি করলে আমার বাবা যদি জানতে পারে, আপনার বাবা তাকে পিডায় বেল দিয়ে পিডায় আধমরা করবে, তাহলে আপনার ছেলে যেটা শিখবে যে চুরি করে সেটা কি করে লুকাতে হয়, সেটা কি করে বাবার কাছে গোপন করা যায়, সে যে চুরিটা বাদ দিবে সেটা না। ধর্মগ্রন্থ গুলোও এমন, ওখানে ভয়ের কথা বলা আছে, জাহান্নামের কথা ভয় দেওয়া আছে, কিন্তু এর কাউন্টারে এমন এমন কথা আছে যে এটা করলে ওই পাপ মাফ হয়ে যাবে, মন্দিরে যায় পুজো দিলে মাফ হয়ে যাবে, মসজিদে 2 টাকা দিলে, হজে যায় সুমা দিলে, এগুলা মাফ হয়ে যাবে। সেটার থেকে আমরা যেগুলো করি যে আচ্ছা ঠিক আছে, পাপ করতেছি, গুনাহ হচ্ছে, কিন্তু এটা তো আমি এভাবে মোচন করে ফেলবো, কিন্তু আপনি যখন শিক্ষার মাধ্যমে ন্যায় নীতির জিনিসটা কারোর মধ্যে প্রখর করে তুলবেন, সে তখন এই ভয় কিংবা লোভ লালসা, জান্নাতের লোভ লালসার বাদেও সেই লোক একজন ন্যায় নীতিবান নিষ্ঠাবান লোক হয়ে উঠবে, বুঝছেন? অবশ্যই, মানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে, আমি যে জিনিসটা বলি আর কি,
ধর্মগ্রন্থগুলো যে আগে যেগুলো হয়েছে বা মানে যারা বানিয়েছিলেন তারা হয়তো ঠিকঠাক করেই লিখেছিলেন বা ঠিকঠাক করেই বানিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, কেউ হয়তো সেটাকে মান্যতা দেয়নি, তার জন্য এমন কিছু ঢোকানো হয়েছে, তারপর পর মেনে চলেনি, আবার আজে বাজে কিছু ঢোকানো হয়েছে যেটা ভয় বা কিছু একটা, মানে এটা মানতেই হবে। সেই জিনিসটা এমন একটা ইন্টারেস্টিং স্টোরি হয়েছে এইটা। এই স্টোরি কি নিজে নিজে বানাইছো নাকি কোন রেফারেন্সেস আছে এটার পিছনে? এইগুলো ফালতু কথা, সব সমস্ত ধর্মরেই সব, কেউ না কেউ সবাই মানে লিখিত, এমন কিছু না যে আকাশ থেকে কেউ পড়ে গেছে, এটা কোনোদিনই সম্ভবই নয়। হ্যাঁ আমরাও তো সেটাই বলতেছি। ধর্মগ্রন্থ কি বলা আছে ওইটা আমরা পড়তে পারবো, ওইটা আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং দেখতে পারবো সেটা কি মানুষের জন্য ভালো না মানুষের জন্য খারাপ। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ধর্মগ্রন্থ আছে যাতে বলা হয়েছে প্রথমে হয়তো মহিলারা সর্ব উপরে, তারপরে সেইটারই আরো কিছু জায়গায় বলা হয়েছে যে না মহিলারা হচ্ছে সবচেয়ে নিচে, মানে এই যে জিনিসগুলো মানে নিজেদের মধ্যে ডিবেট আর কি, ব্যাপারটা একটা কথা লিখেছে সেই কথাটাই আবার পরবর্তী ক্ষেত্রে উল্টো, এই জিনিসগুলোই মানুষের মানে ডাইভার্ট করে ব্যাপারটা, এই জায়গায় সবচেয়ে সমস্যার জায়গা। ওই যে কুইন অফ হোম সব সময় তো ইসলামে বলা হয়েছে, তো আমাকেও বলছে আমার ফ্যামিলি থেকে যে মেয়েরা তো মানে বাসার রানী, এখন কি রানী সেটা তো দেখাই যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে মানে করতে লাগেন না, কারণ আপনি জানেন আপনার মানে আপনি এখন যতই ধর্ম ত্যাগ করছেন কিন্তু মানে কিনা করছেন কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যেগুলা লিখা আছে কিংবা হিন্দু ধর্মে যেগুলা লিখা আছে সেগুলা নিয়েও প্লিজ এগুলা বলতে আসেন না, বুঝছেন কি কম ফরাজ ভাই? আমি তো সমস্ত কিছু নিয়ে বলছি, আমি তো আলাদা কিছু বলছি না, আমি সমস্ত জিনিসটাই জানতে চাইছি, কোনো ধর্ম আলাদা করে বলছি না, কিন্তু যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটাই বলেছি, এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটাকে কি করে মানে না দেখার ভান করে থাকবো। Well, you can disagree with the fact ইসলাম ধর্মে নারীদের অবস্থা খুব বেশি খারাপ, এটা তো ইয়ে করা যায় না। আমি পার্সোনালি জানি না হিন্দু ধর্মের কি অবস্থা, অনেক ক্ষেত্রে ভালো কথা বলা আছে, অনেক ক্ষেত্রে খারাপ, যেমন খারাপের মধ্যে হিন্দু ধর্মে অনেক কিছুই আছে, যেমন মেয়েদেরকে হিন্দু ধর্মে তো প্রচুর বেখাস্তা জিনিসপত্র আছে, লাইক যে অবশ্যই আছে, যেমন হিন্দু ধর্মে নারীদেরকে কোনো সম্পত্তি দেওয়া হয় না, সম্পত্তি দেওয়া হয় না, বাচ্চা হওয়ার পরে 40 দিন ঘরে ঢুকতে দেওয়ার নীতি নাই, হয়তো এগুলো সংস্কার হয়েছে কেউ মানে কি মানে না, কিন্তু এগুলো সংস্কার হয়েছে। তারপরে না অনেক 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 সংস্কার হয়েছে, যেমন ধরুন সতীদাহ প্রথা ছিল একটা, ঠিক আছে, পরবর্তীতে সেটা রিফর্ম করা হয়েছে, সেটাকে একদম আইনত করে সেটাকে বন্ধ করা হয়েছে, মানে সহমরণ যেটা ছিল আর কি, যে স্বামী মারার পর মহিলাকে তার সাথে মানে জ্বালিয়ে দেওয়া। এটা তো হিন্দু ধর্মের কোন হিন্দু মানে এটা হচ্ছে মানে সেকুলার যারা ছিল বা যারা প্রোগ্রেসিভ ছিল তাদের একটা ক্রেডিট, রেদার দ্যান হিন্দু যে গ্রন্থ আছে সেই গ্রন্থের তো কোনো ক্রেডিট না। হ্যাঁ বিধবা বিবাহ প্রথা সব এক্স্যাক্টলি, এই যে উইডো রিম্যারেজ এন্ড সতী, এই দুইটাতে এবং ওদের একটা কাস্টে কিন্তু পলিগামিও ছিল, এই তিনটাতেই সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স উল্টা মানে ইয়েদের কাছ থেকে আসছে, লাইক ধার্মিক মানুষজনের কাছ থেকে আসছে। তারপর যে মেয়েদের এজ অফ কনসেন্ট, মেয়েদের প্রপার এজ অফ ম্যারেজ, মেয়েদের লাইক হিন্দু মেয়েদের রাইট টু এডুকেশন, এই প্রত্যেকটা জিনিসই ওয়াজ লাইক রিলিজিয়াস মানুষজন। আরেকটা খুব জঘন্য একটা প্রথা আছে, সেটা হচ্ছে ক্ষেত্রদান। ক্ষেত্রদান হচ্ছে যে স্বামীর দ্বারা প্রেগনেন্ট না হলে দেবরের দ্বারা, শ্বশুরের দ্বারা, ইভেন পাড়া প্রতিবেশী দ্বারাও যে ঘরের বউকে প্রেগনেন্ট করে বংশের বাতি জ্বালাতে হবে, যে এই ধরনের জিনিসগুলা যে ধর্ম স্বীকৃত, এই জিনিসগুলো তো খুবই নিকৃষ্ট এবং খুব জঘন্য। মানে কোথায় শুনেছিলাম এগুলো আছে? এগুলা বাসবিহারী ভাই বলে গেছে, আমরা যদি শুনেন একটু আসেন তো। ক্ষেত্রদান আছে তো? ক্ষেত্রদান আছে বর্তমানে কি চলছে, কিছু চেঞ্জ হয়েছে কিনা। জয় ভাই, আপনি যদি কোন ধর্মকে জাজ করতে চান দেন আপনার ওই ধর্মগ্রন্থ দিয়েই তো জাজ করতে হবে, কে কি করলো না কে না কি করলো, এটা দিয়ে তো ধর্মগ্রন্থ চাষ করতে পারবেন না। ধর্মকে চাষ করতে হয় ধর্মগ্রন্থ দিয়ে, তো ধর্মগ্রন্থ তো এগুলো বলা আছে। বাট হ্যাঁ এটাও ভালো যে অ্যাটলিস্ট আপনারা এটা চেঞ্জ করছেন, আপডেট রিফর্ম করছেন, আপডেট করছেন, এটা এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস। রিলেটেড একটা জিনিস আমার মনে আসতেছে যে মানে গত কয়েকদিন আগে আই গট ইনটু আ কনভারসেশন উইথ আ গাই যে মানে হু ইজ নোন টু বি সেকুলার, তাকে লাইক আমি বলতেছি যে ইসলাম এটা আছে ওটা আছে,
সে একদম মুখের উপর বলতেছে কি এটা তো কোনো ইম্প্যাক্ট নাই, এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই। আই এম লাইক ডুড, একটা রেপ হলে জাস্ট লুক এট দ্য কমেন্ট সেকশন, জাস্ট লুক এট হোয়াট ইজ এক্সপেক্টেড অফ দ্য ওমেন, যে উনি বোরখা পরবে বা উনি বাসা থেকেই বাইর হবে না, বা যদি একটা মানে একটা কাহিনী হলো পরে যদি সে নিজের একটা সেলফি তুলে তাহলে দেখা যাবে কোন একটা মাদ্রাসা তীরের নিচে কোন একটা মাদ্রাসায় বসে বসে তারপর নিজে এরকম মাঠের ভিতরে ট্যাঙ্ক খাইতেছে আমাকে পুলিশ বলতেছে একটা একটা র্যান্ডম জায়গায় একটা পুলিশ কল করছিল, পুলিশের যেটা ইয়ে করছিলাম যে ভাই একজন মুমিনের জন্য হে দিদি পুলিশ ভাই একজন মুমিনের জন্য কোনটা আগে, নামাজ আগে মানে রোজা আগে নাকি হচ্ছে আপনার ক্রিকেট খেলাটা আগে? বেচারার খেলতেই হইতো, মানে যেই মানে তাদের আলেমরা বলে গেছে এত বছর ধরে যে ক্রিকেট খেলা ইটসেলফ হারাম, ক্রিকেট খেলাটা ক্রিকেট খেলে যদি আপনি ইনকাম করেন এইটাই ইনকামটাই আপনার হারাম, বাট যেহেতু ক্রিকেট খেলে তারা মানে দুইটা দিনই কথা বলবে, মানে মুমিনরা তাদেরকে ডিফেন্ড করার জন্য নিজের ঝান প্রাণ আগাইছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ক্রিকেট এখন হালালের উপরে হালাল, এরা যে কোন লেভেলের ওয়ার্ডলেস, মানে নিজেদের আত্মসম্মান বোধ বলে তো কিছুই নাই, কেউ কোথাও কোন একটা কোনা কান্তি পাইলে ওই লেঞ্জা ধরেই তারা বসে থাকে কেন? অ্যান্ড্রু টেট কে সত্য দেখেন অ্যান্ড্রু টেট এর নাম দেওয়ার সাথে সাথে আমাদের যে মুহূর্তে লিখলাম যে হ্যাঁ ওই কি জয়েন এটা ট্যাপ করার সাথে সাথে শুনতেছি অ্যান্ড্রু টেট, আমি ভাবতেছি মানে এটা এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তা আছে তাই না? মানে আমি হাত তালি দিলাম আর কাকটাও বসেছিল সেটা উড়ে গেল আর কি, তার কাক তালিও ব্যাপার। আমি দেখতেছি বিভিন্ন জায়গায় লোকজন বলতেছে ফেসবুকে সমস্যা এই ধরনের কিছু কিনা এরকম ভাবতেছিলাম। না না, ফেসবুকে সমস্যা না, আমি ইয়া থেকে দিছি, আমার ফেসবুকের যে অ্যাবসলিউট উইমেন পেজটা আছে ওটা থেকে দিছি। আচ্ছা, এন্ড আসিফ ভাই ইয়া থেকে দিছি। ওকে ওকে, আপনি হ্যাঁ কথা বলতে থাকেন। ভাই এটা কি দিতে পারলে দিতে হবে একটা অল্টারনেট ভার্সন যেহেতু দর্শকদের থেকে ছিল আমি প্রশ্নটা আগে করি। জি ভাই, আমি তাহলে উত্তর পরেই দিই, আপনি ঘুরে আসেন,
আমি তো বেশি আজকে একটু বিজি আছি আসলে, আমি বেশি কথা বলবো না, আপনারা বলেন আমি একটু শুনি তাহলে, কিছুক্ষণ আসেন তারপর ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আসলে জি 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 চলেন, আমি আমার তেমন কিছু বলার নেই, তাহলে আমি একজনকে যুক্ত করে যাই, একজনকে যুক্ত করে যাই।